वेलकाम बैक फ्रेंड्स एखनी मात्र आबहवा दफ्तर जानालो बंगोपसागरे फिर निम्नचाप से निम्नचापेर जेरे आगामी 26 सेप्टेम्बर और 28 सेप्टेम्बर राज्येर बेश कयेकटी जिला विपदेर मुखे। तो बंधुगण राज्येर कोन कोन जिलाय एई निम्नचापेर जेरे विपदेर मुखे रयेछे कि जानिएछे आबहवा दफ्तर विस्तारित तथ्य जानते हले अवश्यई भिडियोटा शेष पर्यन्त देखबेन। आर बंधुरा जारा एखोनो एई चैनलटिके सबस्क्राइब करेननि ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। বৃষ্টির বেগ কলকাতায় কমলেও দুর্যোগ কাটেনি, নিম্নচাপের অশ্নি সংকেত এখনও বাংলার আকাশে, তার উপর বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন বাড়বে তাপমাত্রার পারদ, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মায়ানমার সংলগ্ন উপকূল ও গালস অফ মারতাবানে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে, সেখানে এই সিস্টেম নিম্নচাপে পরিণত হবে। শনিবার উত্তর পূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ক্রমশ এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে উড়িষ্যা উপকূলে অবস্থান করবে। আরও একটি নিম্নচাপ দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন ছত্তিশগড়ে অবস্থান করছে, এটি ক্রমশ দুর্বল হয়ে মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে। এই নিম্নচাপের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা উড়িষ্যার বালাসোর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আরও এক দফা প্রবল বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার ও সোমবার প্রবল বৃষ্টি হবে উপকূলে জেলা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন, মেঘলা আকাশে মেঘ থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলে তিন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উত্তর চব্বিশ পরগনাতে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। শুক্রবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। শনিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে, এছাড়াও উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিন বৃষ্টি বেশি হবে রাজস্থান এবং গুজরাটেও। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।